হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে আপনাদের জন্য আমরা একটা সুস্বাদু রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটির নাম হলো বাটার চিকেন মশালা। রেস্টুরেন্টে যে রান্না হয় বাটার চিকেন মশালা, সেটার স্বাদ আপনারা বাসায় নিতে পারেন। চলুন আমরা সবাই মিলে রেসিপিটি দেখি এবং এনজয় করি। আশা করি পুরোটা সময় আমাদের সাথে থাকবেন, ভিডিওটি এনজয় করবেন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমরা বাটার চিকেন মশালা করার জন্য আমরা নিয়ে নিচ্ছি চিকেন 500 গ্রাম, তার সাথে লেমন জুস দিচ্ছি 1 টেবিল চামচ, কাবাব মশালা সেটা দিচ্ছি 1/2 টেবিল চামচ। এরপরে আমরা তার মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচ 1/2 টেবিল চামচ আমরা দিয়ে দেব। এরপরে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ। এর সাথে যোগ করলাম জিরা বাটা 1 টেবিল চামচ। গরম মশলা দিচ্ছি 1/2 টেবিল চামচ। এবারে সাদা দই দিয়ে দেব 2.5 টেবিল চামচ। এরপরে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। ম্যারিনেটটা ভালোভাবে করতে হবে যেন মশলাগুলো চিকেনের মধ্যে সুন্দর করে মিশে যায়। ভালো করে ম্যারিনেট করে এটাকে ভালো করে র্যাপ করতে হবে। র্যাপ করে 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। 30 মিনিট পরে বের করে নিলাম। এখন ম্যারিনেটটা ভালো মতো হয়ে গিয়েছে, এটাকে আমরা এবারে ফ্রাই করব। ফ্রাই করার জন্য একটা প্যানে 1 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। নেওয়ার পরে তার ভিতরে আমরা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে চিকেনটা ভেজে নিতে হবে, এপিটোপিট সুন্দর করে যেন টিক্কাটা ভালো মতো হয়। একটু সময় নিয়ে ভাজতে হবে, মিডিয়াম আঁচে। ভাজা হয়ে গেল, আমরা একে একে তুলে নিচ্ছি চিকেন টিক্কাটা। এবারে আমরা দ্বিতীয় ধাপে যাব, যেটা হলো যে আমাদের গ্রেভি তৈরি করার। এখন আমরা টমেটোর গ্রেভি তৈরি করব। গ্রেভি তৈরি করার জন্য প্রথমে আমরা 2 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। 2 টেবিল চামচ বাটারের মধ্যে আমরা একটা পেঁয়াজ কুচি, দারুচিনি 2টা, এলাচ দিলাম 3টা, জয়ত্রী 1 টুকরো, লবঙ্গ 4টা মতো, গোলমরিচ 4টা আর তেজপাতা 1টা। এবারে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি টমেটো, 5টা টমেটোর কাটা টুকরো আমরা 4 কোণা করে কেটে নিয়ে আমরা এর মধ্যে দিচ্ছি 2টা কাঁচা মরিচ একটু ঝাল হওয়ার জন্য, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, আর লবণ পরিমাণ মতো স্বাদ মতো দিতে হবে। আমরা এবারে দিচ্ছি কাজু বাদাম 15টা। এর মধ্যে আমরা দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটা মিডিয়াম আছে 10 মিনিট মতো জাল দিতে হবে। আমাদের মোটামুটি হয়ে গেছে। নেড়ে নেওয়ার পরে এখন এটাকে আমরা নামিয়ে নেব। নামিয়ে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করব। আমরা এবার ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি, এখন এটাকে ব্লেন্ড করব। ব্লেন্ড করলে একটা টমেটোর পেস্ট তৈরি হয়ে যাবে। আমরা করে নিচ্ছি ব্লেন্ড। আশা করি আপনারা আমাদের সাথেই আছেন এবং দেখছেন ভিডিওটি। আশা করি আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। এবারে আমরা এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি যেন কোনো দানা না থাকে, যেহেতু কিছু মশলা থাকতে পারে এর মধ্যে। শেষ ধাপ করব, আমরা টিক্কা মশলা তৈরি করব। 1 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। এখন বাটারটাকে নেড়ে নিচ্ছি একটু, তার মধ্যে কাশ্মীরি মরিচ 1 টেবিল চামচ আমরা দিচ্ছি। ভালোভাবে নেড়ে নিয়ে একটু লাল লাল হয়ে গেলে, কাশ্মীরি মরিচে কোনো ঝাল হয় না, এটা স্বাদ এবং রং করার জন্য ব্যবহৃত হয়।
সুতরাং আপনারা এক চামচ ব্যবহার করবেন, এটাতে রংটা ভালো আসবে। এর মধ্যে আমাদের টমেটোর গ্রেভি বা সসটা আমরা দিয়ে দিলাম। এবারে ভালো করে নেড়ে নিতে হবে। তারপরে আমাদেরকে এর মধ্যে এক টেবিল চামচ আমরা চিনি দিয়ে দিচ্ছি। একটু ঝালের সাথে সাথে মিষ্টি ভাবও থাকবে, লবণ পরিমাণ মতো আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবারে আমরা চিকেনের যে টিক্কাগুলো ভেজে রেখেছিলাম সেই টিক্কাগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, টিক্কা দেওয়া হয়ে গেল। এবারে আমরা গ্রেভির সাথে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিচ্ছি, একটু 5 থেকে 7 মিনিট মতো আমরা এটাকে ঢেকে রাখবো এবং রেখে জাল দেব মিডিয়াম আঁচে। আমাদের এবারে টিক্কা হয়ে গেল। এর মধ্যে আমরা কাসুরি মেথি মেথি কাসুরি মেথি পাওয়া যায় কিনতে, আপনারা কিনতে পাবেন যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে, ওটা দিয়ে দেবেন 1 চা চামচের মতো। এবং এটাতে স্বাদ খুব ভালো হয়, আপনারা টেবিল চামচও দিতে পারেন 1 টেবিল চামচ। আমরা এর মধ্যে কিছুটা ক্রিম দিয়ে দিচ্ছি। আমরা ড্যানো ইউজ করেছি ক্রিম হিসাবে, আপনারা অন্য যে কোনো ক্রিম বাজারে ক্রিম ইউজ করতে পারেন। আমরা 3 টেবিল চামচ দিয়েছি। এরপরে আমরা একটা কয়লার টুকরো নিয়ে তার মধ্যে আমরা বাটির মধ্যে বসিয়ে এর মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি এবং ঢেকে দিলাম 1 মিনিটের জন্য। তাহলে ওইটা একটা স্মেল একটা আসবে এবং এই স্মেলটা একটা খুব সুন্দর একটা স্মেল আসবে, এটা খেতে খুব ভালো লাগবে, তখন স্বাদটাও ভালো আসবে। আমরা বোলটা এরপরে উঠিয়ে ফেললাম 1 মিনিট পরে, একটা স্মোকি স্মোকি স্বাদ আসবে। এখন আবার নেড়ে নিচ্ছি। আমাদের প্রায় হয়ে গেছে, এখন আমরা একদম রেডি। আমরা ড্রেসিং করে আমরা সাজিয়ে ফেললাম। আমাদের হয়ে গেল বাটার চিকেন মশলা। এটা এই সময়ের জন্য রুটি দিয়ে, নান দিয়ে, যে কোনো অথবা পরোটা দিয়ে খুব সুস্বাদু লাগবে, বাসায় যে কেউ করে খেতে পারবেন। আমাদের এই রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।